ঘাটাল থানা, ঘাটাল থানা বড় বাবু এখানে কি করছেন? আমি ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, উনি আমার অফিসিয়াল সেক্রেটারি। আপনি কোর্টের অর্ডার দেখান, কোর্টের অর্ডারে তো কোনো কেস হলে আপনি কোর্টের অর্ডার দেখান। আপনি কি রাত্রি 3:30 সময় একজন অসুস্থ মা, আপনি তার বাড়ি করে মা যদি কিছু হয়ে যায় কে দায়িত্ব? আপনি পকেটে হাতে কথা বলছেন কেন? আমি একজন এমএলএ, ঠিক আছে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ। আপনি পকেটে হাতে কথা বলতে পারেন না, আপনি আমার তুলে কথা বলতে পারেন না, কেন বলবেন? আপনি আমার ছেলের বাড়িতে আসছেন, আমি আমার তদন্ত করতে এসেছি। কি তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কেন কোর্টের অর্ডার? কেন কোর্টের অর্ডার দেখান? আপনাকে কোর্টের অর্ডার দেখাতে আমি বাধ্য নই। বাধ্য আপনি না? বাধ্য আমি আমার সেক্রেটারি তো হতে পারে, আপনার সেক্রেটারি, আপনার সেক্রেটারি, আপনার স্যার, আমি কিনা জায়গা নিচ্ছি তোমার গাড়ি রংবাজি করতে আসছেন। রংবাজি করতে আসিনি, ইয়ার্কি মারার জায়গা রেখে গেছে। ইয়ার্কি মারার জায়গা নেই এখানে। বহুত রংবাজি করেছেন আপনি, অনেক রংবাজি করছেন। আমি আঙুল তুলে কথা বলছি, কোথায় আঙুল তুলে কথা বলছি? আপনি পকেট হাতি কেন কথা বলছেন? আপনি আঙুল তুলে কেন কথা বলছেন? পকেট হাতি কথা বলছেন? আমিও দাঁড়িয়ে থাকবো, আপনার কত দাম আছে? আপনিও দাঁড়িয়ে, আমিও আমরা দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ আপনিও দাঁড়িয়ে থাকুন, আমিও দাঁড়িয়ে থাকি। ঠিক আছে দেখি, ঠিক আছে, আপনার দম আছে কত দেখুন? হ্যাঁ ঠিক আছে, আপনারও কত দম আছে দেখুন। চলুন চলুন চলুন, আপনাকে দেখছি, আপনিও চলুন চলুন, দেখা যাবে কত দম আছে। আপনি ঘাটাল থেকে এসছেন এখানে এসে আপনি দম দেখাচ্ছেন? আছে, আপনি চমকাচ্ছেন তো? আপনি দেশে আমাকে চমকাচ্ছেন, এর বদলা বাংলার মানুষ নেবে, ঘাটাল লোকসভার মানুষ ভোটের একটা একটা করে ভোটে নেবে। কত দম আপনার আছে, কত দম আছে ঘাটাল লোকসভা? আপনি যত চমকাবেন তত ভোট বাড়বে। কত মজা বাংলার মানুষ দেখাবে। শেখ শাহজাহান ঢুকে গেছে, পুলিশ কিছু করতে পারেনি, কৃষ্ণমন্ডল ঢুকে বসে আছে পিয়ারে, ও পুলিশ অনেক চেষ্টা করেছিল, ঠিক আছে, জ্যোতিপ্রিম মল্লিকও ঢুকে বসে আছে, ও পুলিশ অনেক চেষ্টা করেছিল, অনেক দম আছে। ঠিক আছে ঠিক আছে, দেখেন আপনি কে, আপনি কে দাদা? এখন পুলিশ কোথা থাকার পুলিশ? এখানকার পুলিশ, এখানকার মানে, এখানকার মানে কোথাকার পুলিশ বলুন না একটুখানি, কোথাকার পুলিশ বলুন, আপনি কোথাকার পুলিশ একটু বলুন না, কোথাকার পুলিশ দাদা? আপনি আরে চুপ করে দাঁড়ান, কোথাকার পুলিশ? ঘাটালের পুলিশ না, বলছেন আপনি এখানকার পুলিশ? পশ্চিমবঙ্গেরই বলি, আমি পশ্চিম মেদিনীপুরের পুলিশ। আপনারা ঘাটাল থেকে এসেছেন তো? ঠিক আছে, কোন কোন অসুবিধা নেই, হ্যাঁ কোন অসুবিধা নেই, কত দম আছে আপনাদের দেখে নেবেন, থাকুন আপনার গাড়ি, বাংলার মানুষ দেখুন, বাংলার মানুষ দেখুন আপনাদের কত দম। মমতার দলদাস পুলিশ, এরা এরা ভালো, এদের কোনো অসুবিধা নেই, যারা যারা এসছে এরা কোনো অন্যায় করেনি, আপনারা দলদাস দলদাস। কোমরে হাত দিয়ে পকেটে হাত দিয়ে সালা কি রেলা রে ভাই পুলিশে, কত রেলা, কোমরে হাত পকেটে হাত, কত রেলা দেখাবে পুলিশ, কত রং দেখাবে, দেখান দেখান কত রং দেখাবেন, দেখান লোকের বাড়িতে হানা দিয়েছে, রং দেখিয়ে দিয়েছে, রং দেখিয়েছে।
দেখুন বাংলা বাংলার মানুষ দেখে নিন আপনারা, আমি ঘাটাল লোকসভার প্রার্থী, আমার সেক্রেটারিকে তার মা অসুস্থ, হার্টের পেশেন্ট, হার্টের পেশেন্ট একজন মা, তার বাড়িতে রাত 3:30 সময় এসে পুলিশ তদন্ত করতে এসেছে। তদন্তের কোনো কাগজ দেখাচ্ছে না কিন্তু পুলিশ, তদন্তের কোনো কাগজ পুলিশ দেখাচ্ছে না। একদল পুলিশ যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে, যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে, এই বাড়িতে লুকিয়ে আছে, পুলিশ এসছে তাদেরকে ধরতে। আরে ভদ্রমহিলা কি করছেন, ভিডিও করছেন? করুন করুন করুন, নিশ্চয় আপনি আপনার কাজটা করুন মন দিয়ে, আপনি আপনার কাজ মন দিয়ে করবেন, নিশ্চয়ই করবেন। আপনি তোরা থাক, আমি যাচ্ছি ভিতরে, দেখি ওর দম আছে, আপ লোক রয়ে আর বাকি ফোর্স বুলাইয়ে, বাকি ফোর্স কো বুলাইয়ে, উসকে কিতনা ফোর্স হ্যায় হামারা ভি ফোর্স হ্যায় দেখ লেঙ্গে আজ। আরে ভাই এখানে এসো না, এই তমঙ্গনা বাড়ি, তমঙ্গনা বাড়িতে এসো। হ্যালো হিরণ দা বলছি, হ্যালো হ্যালো, আপনি আমার সেক্রেটারি, আমার অফিসিয়াল সেক্রেটারি, আমি ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, উনি আমার অফিসিয়াল সেক্রেটারি, আপনি কোর্টের অর্ডার দেখান, কোর্টের অর্ডারে তো কোনো কেস হলে আপনি কোর্টের অর্ডার দেখান, আপনি কি রাত্রি 3:30 সময় একজন অসুস্থ মা, আপনি তার বাড়ি করুন, মা যদি কিছু হয়ে যায় কে দায়িত্ব? আমি জানি না, আপনি পকেটে হাত দিয়ে কথা বলছেন কেন? করছে, আমি একজন এমএলএ, ঠিক আছে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আপনি পকেটে হাত দিয়ে কথা বলতে পারেন না, আপনি আমুল তুলে কথা বলতে পারেন না, কেন বলবেন? আপনি আমার ছেলের বাড়িতে এসেছেন, আমি আমার তদন্তে করতে এসেছি, কি তদন্ত? কোর্টের অর্ডার দেখান, কেন কোর্টের অর্ডার? কেন কোর্টের অর্ডার দেখান? আপনাকে কোর্টের অর্ডার দেখাতে আমি বাধ্য নই, বাধ্য আপনি না, বাধ্য উনি আমার সেক্রেটারি, তো হতে পারে আপনার সেক্রেটারি, আপনার সেক্রেটারি, আপনার স্যার, আমি কিরাল থেকে জায়গা নিচ্ছি, তো বাজারি রংবাজি করতে আসছেন, কোন রংবাজি করতে আসেনি, ইয়ার কি মারা জায়গা হয়ে গেছে, ইয়ার কি মারা জায়গা নেই এখানে, কি স্যার ইয়ার কি মারা দলদাস পুলিশ, রাত্রি
সাড়ে তিনটের সময় আমি রেড করতে এসেছি, সাড়ে তিনটে কেন আমি রেড করতে আসতে পারি? আপনি কোর্টের অর্ডার দেখান, কোন কোর্টের অর্ডারে যে রেড হয় না, কোর্টের অর্ডার দেখান, কোর্টের অর্ডার কি হচ্ছে, কোর্টের অর্ডার জানেন না কেন বলছেন, কোর্টের অর্ডার আপনি তদন্ত জানেন না ফালতু কেন বলছেন, কোর্টের অর্ডার দেখান, কোর্টের অর্ডার কি হয়েছে, বহুত রংবাজি করেছেন আপনি, আপনি অনেক রংবাজি করছেন, কিসের রংবাজি করছেন, এটা আমি আঙুল তুলে কথা বলছেন, কোথায় আঙুল তুলে কথা বলছেন, আপনি পকেটে হাত দিয়ে কথা বলছেন, আপনি আঙুল তুলে কেন কথা বলছেন, পকেটে হাত দিয়ে কথা বলছেন, আমি পকেটে হাত দিয়ে, আপনি আঙুল তুলে কথা বলছেন, আপনি প্রথম থেকে পকেটে, আমিও পুলিশ, আমিও পাবলিক এরই লোক, আপনি আমিও পাবলিক এর বাই দা পাবলিক ট্যাক্স, হ্যাঁ পাবলিক ট্যাক্স, আমি পাবলিক ট্যাক্স করতে এসেছি, তাহলে কি আছে, কি হচ্ছে, কোথায় আছেন, আপনি কেস দেখান, কি কেস দেখাবো, আপনি দেখান, দেখান, আমি বাধ্য নই, তাহলে এখান থেকে যান, কেন যাবো, আমরা কথা বলতে চলে যাবো, আমি থাকবো, দাঁড়িয়ে থাকবো, হ্যাঁ দাঁড়িয়ে থাকবো, কত দম আছে, আমিও দাঁড়িয়ে থাকবো, আমরা দাঁড়িয়ে থাকবো, আপনার কত দম আছে, আপনিও দাঁড়িয়ে, আমিও দাম দাঁড়িয়ে থাকবো, হ্যাঁ আপনিও দাঁড়িয়ে থাকুন, আমিও দাঁড়িয়ে থাকি, ঠিক আছে, দেখি, ঠিক আছে, আপনার দম আছে, কত দেখুন, হ্যাঁ ঠিক আছে, আপনার কত দম আছে, চলুন 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 চলুন, আপনাকে দেখছি, আপনিও চলুন, চলুন দেখা যাবে, কত দম আছে, আপনি ঘাটাল থেকে এসছেন এখানে এসে, আপনি দম দেখাচ্ছেন, আপনি চমকাচ্ছেন তো, আপনি তো এসে আমাকে চমকাচ্ছেন, এর বদলা বাংলার মানুষ নেবে, ঘাটাল লোকসভার মানুষ ভোটের একটা একটা করে ভোটে নেবে, কত দম আপনার আছে, কত দম আছে ঘাটাল লোকসভা, আপনি যত চমকাবেন তত ভোট বাড়বে, আপনি যত চমকাবেন তত আমাদের ভোট বাড়বে, আপনি তো চমকানোর চেষ্টা করলেন, যত আপনি চমকাবেন তত ভোট বাড়বে, আপনি তো চমকানোর চেষ্টা করলেন, যত চমকাবেন আপনার তত ভোট বাড়বে, ঠিক আছে বাড়ান না, আমরা তো ভোটের রাজনীতি করতে আসিনি, আমি ভোটের রাজনীতি, সাড়ে তিনটের সময় আপনি সেক্রেটারি বাড়ি এসছেন পুজোয় ভোটের আগে, হ্যাঁ মজা দেখাতে এসছেন আপনি দাদা, মজা দেখাতে এসছেন, আচ্ছা কত মজা বাংলার মানুষ দেখাবে, শেখ শাহজাহান ঢুকে গেছে, পুলিশ কিছু করতে পারেনি, কৃষ্ণমন্ডল ঢুকে বসে আছে তিয়ারে, ও পুলিশ অনেক চেষ্টা করেছিল, ঠিক আছে, জ্যোতিপ্রিম মল্লিক ঢুকে বসে আছে, ও পুলিশ অনেক চেষ্টা করেছিল, অনেক দম আছে, ঠিক আছে ঠিক আছে, দেখা আপনি কে, আপনি কে দাদা, কোন পুলিশ, কোথাকার পুলিশ, এখানকার পুলিশ, এখানকার মানে, এখানকার মানে কোথাকার পুলিশ বলুন না একটুখানি, কোথাকার পুলিশ বলুন, আপনি কোথাকার পুলিশ একটু বলুন না, কোথাকার পুলিশ দাদা, আপনি আরে চুপ করে দেন, কোথাকার পুলিশ, ঘাটালের পুলিশ না, বলছেন আপনি এখানকার পুলিশ, পশ্চিমবঙ্গেরই পুলিশ, আমি পশ্চিম মেদিনীপুরের পুলিশ, ঠিক আছে, ঘাটাল থেকে এসছেন, ঠিক আছে, কোন কোন অসুবিধা নেই, হ্যাঁ কোন অসুবিধা নেই, কত দম আছে আপনাদের দেখে নেবেন, থাকুন আপনার গাড়ি, বাংলার মানুষ দেখুন, বাংলার মানুষ দেখুন আপনাদের কত দম, মমতার দরদাস পুলিশ, এরা এরা ভালো, এদের কোনো অসুবিধা নেই, যারা যারা এসছে এরা কোনো অন্যায় করেনি, আপনারা দরদাস দরদাস, ঠিক আছে ঠিক আছে, কোমরে হাত দিয়ে পকেটে হাত দিয়ে সালা কি রেলা রে ভাই পুলিশে, কত রেলা, কোমরে হাত পকেটে হাত, কত রেলা দেখাবে পুলিশ, কত রং দেখাবে, দেখান দেখান কত রং দেখাবেন, দেখান এই লোকের বাড়িতে হানা দিয়েছে, রং লেগিয়ে দিয়েছে, রং লাগিয়ে দেখুন বাংলার বাংলার মানুষ দেখলেন আপনারা, আমি ঘাটাল লোকসভার প্রার্থী, আমার সেক্রেটারিকে তার মা অসুস্থ, হার্টের পেশেন্ট, হার্টের পেশেন্ট একজন মা, তার বাড়িতে রাত সাড়ে তিনটের সময় এসে পুলিশ তদন্ত করতে এসছে, তদন্তের কোনো কাগজ দেখাচ্ছে না কিন্তু পুলিশ, তদন্তের কোনো কাগজ পুলিশ দেখাচ্ছে না, একদল পুলিশ যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে, যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে, এই বাড়িতে লুকিয়ে আছে, পুলিশ এসছে তাদেরকে ধরতে, আরে ভদ্রমহিলা কি করছেন, ভিডিও করছেন, করুন করুন করুন, নিশ্চয় আপনি আপনার কাজটা করুন মন দিয়ে, আপনি আপনার কাজ মন দিয়ে করবেন, নিশ্চয়ই করবেন, আপনি প্রধান আমি যাচ্ছি ভিতরে, দেখি ওর দম আছে, আপলোক নেই আর বাকি ফোর্স বুলাইয়ে, বাকি ফোর্স কো বুলাইয়ে, উসকে কিতনা ফোর্স হ্যায় হামারা ভি ফোর্স হ্যায় দেখ লেঙ্গে আজ।
আরে ভাই এখানে এসো না, ওই তমগ্ন বাড়ি তোমরা তমগ্ন বাড়িতে এসো। হ্যালো হিরণদা বলছি। হ্যালো হ্যালো ওটা